আজকে থাকছে আপনার জন্য 10টি ধাঁধা এবং 10টি জিকে। ধাঁধাগুলি আপনার বুদ্ধি বাড়াবে এবং জিকেগুলি আপনার জ্ঞান বাড়াতে সাহায্য করবে। আসুন তাহলে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ঘষা দিলে জলে আলো না হলে সব কালো, বলুন তো জিনিসটা কি? দর্শক, এখানে উত্তর হবে দেশলাই কাঠি। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এই তিনটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন একটা শব্দ তৈরি করতে হবে আপনাকে। সেই নতুন শব্দটি হলো সমাজ। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন। বলতে পারবেন এমন কি জিনিস আছে যেটা খুব ঠান্ডাতেও গলে যায়? গরম হোক বা ঠান্ডা, মোমবাতি জ্বালালেই কিন্তু গলে যাবে। বলতে পারবেন কোন দেশের জাতীয় পশু হলো কুকুর? আমার জানা দুটো দেশের জাতীয় পশু হলো কুকুর। সেই দুটি দেশ হলো এক মাল্টা এবং দুই মেক্সিকো। প্রতিদিন নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। জামাই এলো কাজে, বলতে পারে না লাজে, আমার একটু কাজ আছে দুই পায়ের মাঝে, বলুন তো এখানে কিসের কথা বলা হয়েছে? অনেকেই হয়তো অনেক কিছু ভেবে ফেলেছেন, কিন্তু উত্তরটা হবে গাই দোয়ানো বা দুধ দোয়া। বলুন তো আমাদের মস্তিষ্কে কতটা জল থাকে? আমাদের মস্তিষ্ক 70-77% জল দিয়ে তৈরি। আম নয় জাম নয় গাছে নাই ধরে, সব লোকে ফল বলে চেনো কি তারে? এখানে অনেকগুলি উত্তর হতে পারে, তার মধ্যে একটি হলো পরীক্ষার ফল। এই তিনটি শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান। এখানে সেই নতুন শব্দটি হবে প্রাসাদ। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। কোন বিদেশি ভাষা নাম তার চার অক্ষরে, দ্বিতীয় বর্ণ কেটে দেখো জলে বাস করে, বলুন তো এখানে ভাষাটার নাম কি হবে? ইংলিশ একটা বিদেশি ভাষা আর ইলিশ মাছ জলে বাস করে। কোন প্রাণী চাইলে নিজের অর্ধেক মস্তিষ্ককে ঘুম পাড়িয়ে দিতে পারে আর অর্ধেক মস্তিষ্ককে সজাগ রাখতে পারে? অনেকেরই হয়তো এই প্রশ্নটা শুনে মনে হচ্ছে এরকমটা আবার হয় নাকি, কিন্তু এরকম সত্যি হয়। আর সেই প্রাণীটি হলো ডলফিন। সামনের বাড়িতে আগুন লেগেছে, মধ্যের বাড়ি ডাকিয়া কয়, পিছনের বাড়ি জল বয়,
বলুন তো জিনিসটা কি? দর্শক, এখানে উত্তর হবে হারিকেন। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। আচ্ছা বলুন তো, পৃথিবী থেকে চাঁদে যেতে কতদিন সময় লাগে? জানা না থাকলে জেনে রাখুন, পৃথিবী থেকে চাঁদে যেতে সময় লাগে 3 দিন। কলকাতা থেকে একটি বিমানের দিল্লি যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট এবং ফিরে আসতে সময় লাগে মাত্র 80 মিনিট। বলুন তো এরকমটা হয় কেন? বোকা হয়ে গেলেন তো? 1 ঘন্টা 20 মিনিট আর 80 মিনিট দুটোই সমান। মানুষের জিভের রং যেমন গোলাপি, সেরকম কোন প্রাণীর জিভের রং পুরো কালো? জিরাফের জিভের রং পুরো কালো হয়। বলুন তো কোন মা সবসময় ঘুরে বেড়ায়, কোনো কাজ করে না? এখানে উত্তর হবে চন্দ্রমা, যার মানে হলো চাঁদ। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। গান্ধীজির ছবি কত সাল থেকে ভারতীয় নোটে ছাপানো শুরু হয়? গান্ধীজির ছবি 1956 সাল থেকে ভারতীয় নোটে ছাপানো শুরু হয়। ছেলেরা দেখে, মেয়েরা দেখে, আমি আমারটা দেখি, তুমি তোমারটা দেখো, তুমি আমারটা, আমি তোমারটা দেখতে পাই না। বলুন তো জিনিসটা কি? আমি ছাড়া আমি রাতে কি স্বপ্ন দেখেছি সেটা আর কেউ দেখতে পায় না। বলতে পারবেন কোন রঙের জামা পরলে মশা বেশি কামড়ায়? এটা হয়তো অনেকেরই অজানা যে নীল রঙের পোশাক পরলে মশা বেশি কামড়ায়, কারণ মশা নীল রং বেশি পছন্দ করে। কোন বিছানায় কেউ শুতে চায় না কিন্তু সবাইকেই শুতে হয়? মরার বিছানায়, অর্থাৎ মরবার পর যে বিছানায় শুয়ে মৃত দেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। মরবার সঙ্গে সঙ্গে মানুষের শরীরের ওজন কতটা কমে যায়? মরবার সঙ্গে সঙ্গে মানুষের ওজন 21 গ্রাম কমে যায়, যার কারণ আজও অবধি অজানা। বলুন তো কোন জিনিস দিলে আগুন নিভে যায়, আবার আগুন জ্বলেও যায়? দর্শক, এখানে উত্তর হবে হাওয়া বা বাতাস। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। বলুন তো একটা মশা একবারে কতগুলি ডিম পাড়ে? একটা মশা একবারে প্রায় 100টির বেশি ডিম পাড়তে পারে। ছেলেটি জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম 13 নয় 13 নয়। বলুন তো মেয়েটির নাম কি? এখানে মেয়েটির নাম হবে মিমি। ইংরাজি বর্ণমালার
13 নম্বর বর্ণটি হলো এম আর 9 নম্বর বর্ণটি হলো আই।